Panvision TV presents. তার বয়স হচ্ছে 20 বছর এবং তার ওজন হচ্ছে 71 কেজি। তিনি যেটি বলতে চাচ্ছিলেন যে তার হচ্ছে ঘুমের মধ্যে নাক বন্ধ হয়ে আসে বা নাকের ভিতরে এক প্রকার আওয়াজ হয়, স্নোরিং বা এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। স্যার, এই সমস্যা থেকে তিনি কীভাবে পরিত্রাণ পেতে পারেন? আচ্ছা, এই স্নোরিং বা নাক ডাকা আমাদের সমাজের শুধু না, অ্যাজ এ হোল অল ওভার দ্য কান্ট্রির খুব কমন একটা সমস্যা। মূলত স্নোরিং কেন হয় বা নাক কেন ডাকি আমরা, এটার কিছুই না, খুব সিম্পলি আমরা যখন একটা বাঁশি কেন বাজে, চিকন জায়গা দিয়ে যখন বাতাস যায় তখন বাঁশি বাজে, ঠিক তেমনি আমরা যখন নাক দিয়ে শ্বাস নিই, আমাদের কোথাও এই ফুসফুসে যাওয়ার পথে কোথাও যদি বাধাপ্রাপ্ত হয় তখনই আমরা আমাদের নাক ডাকা বা শব্দ হয়। ঘুমের মধ্যে কেন বেশি হয়? ঘুমের মধ্যে আমাদের শরীরটা পুরোপুরি রিল্যাক্স হয়ে যায় এবং যার কারণে আমাদের আলজিহ্বার ওখানে যে নরম তালু, তারপরে আমাদের জিহ্বাগুলোও রিল্যাক্স হয়ে যায়। ওই জায়গাগুলোতে বিশেষ করে শ্বাস যেতে সব বাতাস যাওয়ার সময় বাধাপ্রাপ্ত হয় এবং শব্দ হয়। তো নাক ডাকা খুব মানে এটা একটা সোশ্যাল নুইজেন্স বলি আমরা আর কি, যেটা শরীরের জন্য জানা ক্ষতিকর, তার রুমমেটটা তা বা তার সঙ্গীর জন্য তার চেয়ে বেশি ক্ষতিকর। এটা খুবই কষ্টকর এবং যে নাক ডাকে সে কিন্তু কিছুই বুঝতে পারে না এবং তার পার্টনার খুব একটা কষ্টের মধ্যে আর কি হাত পার করে। তো এই ক্ষেত্রে মুক্তি পাওয়ার উপায় মূলত নাক ডাকার বেশ অনেকগুলো কারণ আছে, যে এরকম বিশেষ করে আমরা খেয়াল করেছি যাদের ওজন অনেক বেশি এবং যারা হচ্ছে কি না গলার কাপ সাইজ বলি আমরা, এটা যখন চিকন থাকে ফ্যাটি থাকে তখন এই এই এদের ক্ষেত্রে সমস্যাটা বেশি হয়। এছাড়াও কারো কারো জিহ্বার মাংসের পরিমাণ বেশি থাকে, নাকের হাড্ডি বাঁকা থাকে, হ্যাঁ অ্যালার্জি ঠান্ডা সর্দির সমস্যা থাকলে ওই সময়ে হয়। তো এই বিষয়গুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে। আর আমরা অ্যাজ এ হোল এসব কোনো কারণ ছাড়াও অনেকে নাক ডাকি আর কি, তাদেরকে আমরা 2-3টা খুব কমন পরামর্শ দিই সব রোগীর জন্য নাক ডাকা রোগীর। সেটা হচ্ছে যে যখন ঘুমাবে কাত হয়ে ঘুমাবে, যে কোনো এক পাশে কাত হয়ে ঘুমাবে। আপনারা জানেন এটা আমাদের আল্লাহ রাসুলেরও কিন্তু এটা সুন্নাত, যে কোনো ডান পাশ ঘুমানো, ডান কাত হয়ে ঘুমানো, এবং এভাবে কিন্তু অনেকটাই রিলিফ পাওয়া যায় এবং আমরা অ্যাডভাইস দিয়ে দিই যদি সাথে পার্টনার আসে, যখন চিত হয়ে ঘুমাবে আপনি কাত করে দিবেন। এবং আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে ওজন কমানো। এবং এই স্নোরিং বা নাক ডাকা অধিকাংশই তাদের ওবেজ, ওজন অনেক বেশি, এবং তাদেরকে বলি যে আপনি ওজন কমান, ওজন কমালেই অনেকটা রিলিফ পাওয়া যায়। এছাড়াও আরও কিছু ধাপে ধাপে কিছু পরীক্ষা নিরীক্ষা অনেক কিছু আছে, সেগুলো আমরা রোগীর সিমটম অনুসারে চিকিৎসা দিই। বেসিক্যালি আমরা প্রাথমিকভাবে এই 2-3টা পরামর্শ দিই এবং বলি যে সন্ধ্যার পরে চা কফি খাবে না বা রাত্রেবেলা একটু আর্লি ঘুমানোর চেষ্টা করবে, সারাদিন একটু দিনে একটু এক্সারসাইজ করবে, রিল্যাক্স থাকার চেষ্টা করবে, স্ট্রেস নেবে না। এই কমন বিষয়গুলো মেনে চললে অধিকাংশ রোগী ভালো থাকে।